Ready? Damn, maal sala. What a match, guys! What a match! ইন্ডিয়া চার গোল দিয়েছে আর আমরা চারটে বাজি ফাটিয়েছি আজকে, সেজন্য আমাদের কালী পুজোর সময় চারটে বাজি পড়েছিল, আনা ছিল আর কি, তা ড্যাম পড়েনি, আজকে চারটে বাজি ফাটিয়ে দিয়েছি। কিন্তু ভাই অসাধারণ ম্যাচ হয়েছে, অসাধারণ। ইন্ডিয়ার ম্যাচ যারা দেখোনি তারা প্লিজ হাইলাইটটা দেখো। জমিয়ে রেখে দিয়েছি বোমগুলোকে, ইন্ডিয়া বাকি দুটো গ্রুপ লিগের ম্যাচে যতগুলো করে গোল দেবে ততগুলো করে বোম পাঠাবো। অসাধারণ গোল করে প্রায় এক বছর ধরে কোনো মানে ইন্টারন্যাশনাল স্কোর ছিল না ইন্ডিয়ার, তো আজকে নেমেই নামার সঙ্গে সঙ্গে অসাধারণ একটা ফিনিশ হলিচরণ আচার্যের অ্যাসিস্টে, তো মানে সেখান থেকে বিশাল বড় একটা কনফিডেন্ট ও গেইন করবে আজকে। আচ্ছা, ফার্স্টে যে একটা পেনাল্টি পায় থাইল্যান্ডের সবচেয়ে ভালো প্লেয়ার যে আছে ডাংডা, তো ওই গোলটা করে এবং ওর 43 খানা ইন্টারন্যাশনাল গোল হয়ে গেল আজকের গোলটা নিয়ে। আর আগেও যেমন বলেছে সে দাঙ্গা প্লেয়ারটা আগে ম্যানচেস্টার সিটির হয়েও এক বছর খেলেছে, 2008 সালে ম্যানচেস্টার সিটি টিমে ছিল 8-9 সিজনে। তারপরে সেকেন্ড হাফ শুরু হলো, সেকেন্ড হাফের শুরুতেই গোল। না একটু আগে বলি, ফার্স্ট হাফের প্রথম দিকটা ইন্ডিয়া অসাধারণ খেলছিল। যে কোনো সময় 2-3 গোল খেয়ে যাবে, মানে সেকেন্ড হাফ স্টার্ট হওয়ার পরে পুরো ফুল চেঞ্জ, মানে ক্লাইম্যাক্স যে মানে মনে হয় না বসে থাকে সিনেমা দেখতে গেলে একটা গোয়েন্দা টিম যে লাস্টে কি হবে, মানে পুরো ওরকম রোমাঞ্চকর সেকেন্ড হাফটা, পুরো পজিশন ইন্ডিয়ার মানে ইন্ডিয়ার দিকে পুরো পজিশন, বল পজিশন বলতে পারো, অসাধারণ অসাধারণ অ্যাটাক করেছে, মানে সব বল নিয়ে শুধু মানে অ্যাটাক করতে যাচ্ছে, মানে এরকম না যে টাইম নষ্ট করছে দু গোল করার পরে, মানে অ্যাটাক করতে চাইছে শুধু যাতে আরো গোল হয়। যদি লাগ ভালো লাগতো হয়তো 6-7 গোলও হয়ে যেত পারতো। সেকেন্ড হাফের শুরুতে তো দেখলেই যে তোমার বল নিয়ে প্রথমে উদান সিং উঠছিল, উদান সিং বোধহয় তোমার পাস দিল হচ্ছে মোহাম্মদ কারিয়ান কুরুনিয়ানকে, তো কুরুনিয়ান দিল হচ্ছে সুনীল ছেত্রীকে, সুনীল ছেত্রী ওই জায়গা থেকে একটা অসাধারণ ফিনিশ, তো গোলকিপারের কিছুই করার ছিল না ওই জায়গা থেকে, তো একদম 46 মিনিটে গোলটা হয়, ইন্ডিয়া 2-1 এগিয়ে যায়। তো তারপরে থার্ড গোল হচ্ছে 68 মিনিটে উদান সিং এর অ্যাসিস্টে অনিরুদ্ধ থাপা, আন্ডার 20 বছর বয়স, যা নেক্সট উইকে 21 বছর বয়স হবে, ফার্স্ট ইন্টারন্যাশনাল গোল, এবং ফিনিশটা ওই পজিশন থেকে অসাধারণ, অন্য কেউ হলে চিপতো, মানে অন্য কেউ হলে হয়তো পা ঠিকঠাক রাখতে পারতো না বলে হয়তো বাইরে চলে যেত, কিন্তু এত সুন্দর প্লেস করে সেকেন্ড বারের কর্নারে যে যদি কেউ গোল লাইনও সেভ দিতে যেত সেও হয়তো পারতো। আজকের বেস্ট ফিনিশ ওটা, ইন্ডিয়ার যে চারটে গোলের মধ্যে আজকে বেস্ট ফিনিশ অনিরুদ্ধ থাপার ফিনিশটা, মানে সুন্দর চিপ করে একদম বটম কর্নারে গিয়ে বল পড়ে। আর উদান্তা সিং যে ওই পজিশন থেকে যে মানে কি বলে অ্যাসিস্টটা করেছে সত্যি সত্যি দেখার মতো, মানে ওই পজিশন থেকে অন্যান্য স্ট্রাইকার বা অন্যান্য প্লেয়ার হলে ওখান থেকে দুরুম করে মেরে দিত, কিন্তু সুন্দর ভাবে মানে কাম অ্যান্ড কম্পোজ ভাবে অনিরুদ্ধ থাপাকে দিল আর ওখানে চিপ তুলে গোল, অসাধারণ অ্যামেজিং গোল। আর 80 মিনিটে যে যে নেমে হলিচরণ নাইজারির অ্যাসিস্ট, সুন্দর একটা গোল, প্রায় এক বছর বাদে ইন্টারন্যাশনাল, যে ফিনিশটা অসাধারণ হয়েছে, মানে সেভ দেওয়ার কোনো সিনই নেই ওটা। আর গোলকিপার একটু এগিয়ে ছিল, ও পুরো ওই মানে এগিয়ে গোলকিপার এগিয়ে থাকাটাকে পুরো কাজে লাগে, আর সুন্দর নখের ডগা দিয়ে, মানে আমাদের বাঙালি ফুটবলের আবার নখ দিয়ে মারা, তো পুরো নখ দিয়ে মেরেছে, নখ দিয়ে দেখো মেরেছে, সুন্দর করে ডিপ করে ঢুকেছে। আমাদের এখানে একটা ছেলে খেলে বাপি নাম, ও সব নখ শট মারে, কিন্তু ওর নখ শট কর্নার ফ্লাগে গিয়ে লাগে, মানে কোনটা গোলে থাকে না, কিন্তু জেজের আজকে খেলাটা অসাধারণ হয়েছে, জেজের ওই ফিনিশটা অসাধারণ হয়েছে দেখার মতো। মানে সেকেন্ড হাফটা তো পুরোপুরি ইন্ডিয়া ডমিনেট করে খেলে গেছে, মানে থাইল্যান্ড বলতে গেলে হয়তো 1%ও দাঁড়াতে পারেনি, তার মানে লাস্টের দিকে ওরা ছেড়েই দিয়েছিল যে আমরা হয়তো আর পারবো না। আর ডিফেন্সের দিক থেকে বলতে গেলে অসাধারণ সবাই ডিফেন্স করেছে, সন্দেশ জিঙ্গাম, তারপরে কি নামটা অসাধারণ ডিফেন্স করছিল, তো সেই জায়গা থেকে লাস্টে একটা ওরা সুন্দর হয়তো সুযোগ পেয়েছিল, কিন্তু ওখানে তোমার আনাস সুন্দর করে ব্লক করে বলটা, নাহলে ওটা হয়তো গোল হতে পারতো।
আর গুরপ্রীত তো ভালোই গোল করে, আজকে গুরপ্রীতের বেশি কাজে লাগেনি, মানে একটাই গোল খেয়েছে, তাছাড়া ওখানে মানে বিশাল সেভ দেওয়ার কোনো বলও আসেনি, যেগুলো এসেছে ওগুলো ক্যাজুয়াল, মানে যে কেউ যে কোনো গোলকিপারই হাতে কয়েকটা ভালো পাঞ্চ করেছে সেগুলো বলতে হবে, হাইটটা পুরো কাজে লাগিয়েছে, কয়েকটা পুরো একদম উপর দিয়ে গিয়ে পাঞ্চ করেছে, যেমন হাইটটা পুরো একদম মানে পুরো ফুল ইউজ করেছে নিজের হাইটের। আজকের ম্যাচ দেখে আমরা খুবই আশাবাদী যে ইন্ডিয়া কোয়ালিফাই করবে রাউন্ড অফ 16 এ, তো কারণ পরের ম্যাচটা যথেষ্ট টাফ ম্যাচ আছে ইউএই এর সাথে আছে, তো ইউএই ইন্ডিয়া থেকে ইউএই আরে 10 তারিখে তাহলে ইউএই এর সাথে আছে, তো ওদের হোম গ্রাউন্ডে খেলা, ফুল স্টেডিয়াম ওদের সাপোর্ট করবে, সেইখানে একটা অডিয়েন্সের চাপ থাকে, প্লাস ইউএই যথেষ্ট ভালো টিম, কালকে যারা খেলা দেখেছে ইউএই তারাও জানো যে খুব ভালো ট্যাকটিক্যাল খেলছিল এবং যথেষ্ট মানে শক্তিশালী টিম, তো তাদের সাথে যদি জিততে পারি আমরা তো অসাধারণ ব্যাপার হবে, বাট আমরা তো চাই যে কোনো ভাবে যেন ড্র করে, ড্র করে বা জেতে যে কোনো রকমে, জিততে পারলে তো অসাধারণ, কারণলি আমরা সেকেন্ড রাউন্ডে যাব, কারণ এই এএফসি এশিয়ান কাপটা পুরো আন্ডারডগদের, এখন অবধি দেখা যাচ্ছে পুরো আন্ডারডগদের জন্য, মানে আন্ডারডগদের ফেভার করছে, কারণ অস্ট্রেলিয়াও আজকে হেরে গেছে 1-0, মানে ভাবাই যায় না অস্ট্রেলিয়া আগের বার চ্যাম্পিয়ন হয়েছে জর্ডানের কাছে হেরে গেছে, আর ওয়ার্ল্ড কাপ খেলার টিম জর্ডানের কাছে যে 1-0 তে হেরে গেছে, কালকে ইউএই আর ওটা তো ড্র হয়েছে বাহরাইনের সাথে, ইউএই এর সাথে বাহরাইন কালকে ড্র হয়েছে, কালকে যেটা যারা দেখেছো তারা জানো যে খেলে গেল পুরো ইউএই আর বাহরাইন শুধু দৌড়ে গেল, কিন্তু আলটিমেট ড্র হলো, ইউএই যদিও আবার পেনাল্টিটা কন্ট্রোভার্সিয়াল পেনাল্টি হয়তো আলটিমেট হয়তো জিতে যাওয়ার সম্ভাবনা ছিল, তো যাই হোক হোম টিমকে টেনে খেলা এটা সব জায়গাতেই দেখো কম বেশি, এশিয়ান কাপে হোম টিমকে আমাদের পাড়াল লিগ হচ্ছে না, তো যাই হোক আজকে যা খেলা খেলেছে ইন্ডিয়া তাতে তো মানে কাউকেই বলা যাবে না যে কেউ খারাপ খেলেছে, ওই একটা গোল খাওয়া ছাড়া প্রত্যেকে নিজের 110% দিয়েছে, দুটো প্লেয়ারকে খুব অসাধারণ বলতে হবে, একটা হলো মোহাম্মদ আশিক কুরুনিয়ান, খুব অসাধারণ খেলেছে, মানে উদান্তা সিংকে আমরা এত প্রেস করি, একেও প্রেস করা উচিত, কারণ এও বিশাল বিশাল দৌড়ে বিশাল খেটে খেলেছে, আর একটা হলো আমাদের বাংলার ছেলে প্রণয় হালদার, প্রণয় হালদার পুরো মিডফিল্ডটাকে ব্লক করে রেখেছিল একদম, মানে এনগোলো কন্টে যেরকম ওখানে, সেখানে আমাদের ইন্ডিয়াতে হলো প্রণয় হালদার সেরকম খেলেছে পুরো প্রত্যেকটা ব্লকে গেছে, তিনটে বাঙালি খুব ভালো খেলেছে, কারণ আমরা যখন মোহন বাগানের সাথে লাইভে এসেছিলাম তখন আমরা বলেছিলাম বা আগের ভিডিওতে বলে প্রণয় হালদারই কিন্তু সবচেয়ে বেশি কি ফ্যাক্টর আজকের ক্ষেত্রে, তো ওটাও দেখিয়ে দিয়েছে যে কতটা টিমের জন্য দরকারি ও নিজে, আর প্রীতম কোটালও খুব ভালো খেলেছে, মানে অ্যাটাকে যাচ্ছিল সাইড ব্যাকের যেটা করা উচিত ওভারল্যাপ করা উচিত, বারবার ওভারল্যাপ করছিল প্রীতম কোটাল করছিল, আর উদান সিং এর দৌড় নিয়ে তো সবাই জানো, তো সুতরাং উদান্ত সিং এর দৌড় নিয়ে কিছু বলার নেই, আজকে একজন বললো বাংলা চ্যানেলে বলছে নাকি উড়ন্ত 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 সত্যি উড়ন্ত উদান্তা, উদান্তা বলা উচিত না, ওটা হবে দুরন্ত উদান্তা, না বললে আরো বেটার হতো বোল্ড, তো যাই হোক একটুখানি স্ট্যাটিস্টিক্সে তোমাদেরকে বলে দিই, ইন্ডিয়া আর আজকে থাইল্যান্ডের ম্যাচে তো বল পজিশনের দিক থেকে থাইল্যান্ড এগিয়ে, থাইল্যান্ডের 58%, ইন্ডিয়ার 42%, শট অন টার্গেট ইন্ডিয়া 4টে, থাইল্যান্ড 3টে, শট অন টার্গেট ইন্ডিয়া 6টা, থাইল্যান্ড 3টে, 6টার মধ্যে 4টে গোল, বিশাল অ্যাকুরেসি কিন্তু 6টার মধ্যে 4টে গোল দিয়ে দিয়েছে, শট অফ টার্গেট ইন্ডিয়া 7টা, থাইল্যান্ড 6টা, তার মানে ইন্ডিয়া যে প্রচুর চেষ্টা করেছে এটা দেখেই বুঝতে পারলে, 6টা অন টার্গেট 7টা অফ টার্গেট, টোটাল 13খানা ট্রাই করেছে, কর্নার ইন্ডিয়া 5টা, থাইল্যান্ড 4টে, ফাউল ইন্ডিয়া 12টা, থাইল্যান্ড 13টা, ওরা একটা বেশি ফাউল করেছে কিন্তু ইন্ডিয়ার কোনো প্লেয়ার কার্ড দেখেনি, বাট থাইল্যান্ড ওরা কার্ড দেখে, আর অফসাইড দুটো টিমই একটা একটা করে, তো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি, তোমরা আমাদের কেন সাপোর্ট করছো আমাদের খুবই ভালো লাগে, আমরাও তোমাদের জন্য ভিডিও বানাই, আর আমাদের লাইভে যেই সমস্ত অনেকেই এসেছিল যারা ছিল তারা জানো যে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চিলি থেকে পর্যন্ত ভিয়েতনাম থেকে কমেন্ট করেছে অনেকে, তো তাদেরকে থ্যাংকস, যদিও তারা আমাদের ল্যাঙ্গুয়েজ হয়তো, যদিও আজকে লাইভে অনেক ইংলিশ হিন্দি মানে অনেক সার্কাসের মতো ইংলিশ হিন্দি বলেছি আমরা, তবুও এটা একটা ভালো জিনিস হলো যে বাইরের লোকেরাও জানছে ইন্ডিয়াতেও ফুটবল হয়, এমন অনেক লোক আছে জানেই না যে ইন্ডিয়াও ফুটবল খেলে, তো এটা একটা খুব একটা পজিটিভ সাইড আছে পাওয়া গেল যে অনেকে ইন্ডিয়ার খেলাও দেখছিল, তারা জিজ্ঞেস করছিল কোথায় স্ট্রিম হচ্ছে, কোথায় চ্যানেলে খেলা হচ্ছে, লাইভ স্ট্রিমিং কোথায় পাওয়া যাবে, তো আমরা যতটা সম্ভব তাদেরকে হেল্প করার চেষ্টা করেছি, বাট বাকিটা তারা কি করেছে আমরা জানি, আমরা এই জন্য দেখবে লাইভ যে রিঅ্যাকশনটা করেছে ওর মধ্যে ডিসলাইক বেশি, কারণ অনেকে যারা আমাদের ভাষাভাষীর লোক নয়, বাংলা ভাষাভাষীর লোক নয়, তারা বুঝতে পারছে না, এসে দেখছে কি হচ্ছে, ম্যাচও দেখাচ্ছে না, আমাদের মতো এরকম লাইভ তো অন্য কোথাও করে না যে খেলা দেখাচ্ছে না, এমনি বকবক করে যাচ্ছে, এই জন্য ডিসলাইক অনেকে মেরে দিচ্ছে, কিন্তু আমরা তো এই প্রচেষ্টা চালিয়ে যাবো, আমরা প্রচেষ্টা চালিয়ে যাবো, আমাদের এটাই আর কি মেন মোটো আজকে যেটা আমরা করতে পারলাম, মানে ইন্ডিয়ার বাইরেও প্রচুর লোকের কাছে পৌঁছে দিতে পারলাম, যেটা আমাদের কাছে সবচেয়ে, তোমাদেরকে তো আমরা তো সবার কাছে বলি, আমাদের নিজেদের বন্ধুদের মধ্যে এমন একজন আছে যে কোনোদিন ফুটবল দেখে না, কোনোদিন দেখে, সে পর্যন্ত আজকে খেলা স্টার্টিং থেকে লাস্ট অবধি দেখেছে, এবং সে
আমাদের সাথে আড্ডা মারার আগে এসে বলে দিয়ে গেছে যে কত মিনিটে পরপর চারখানা গোল কত কত মিনিটে হয়েছে কে কে দিয়েছে সেটা পর্যন্ত সে বলে দিয়ে গেছে। আর বলছে সুনীল ছেত্রী জিন্দাবাদ, মানে এটা মানে বোঝা যাচ্ছে যে তাকেও আমরা মোটিভেট করতে পেরেছি। ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকো, তাকেও আমরা মোটিভেট করতে পেরেছি যে সেই সেই ক্রিকেট ছেড়ে ফুটবলে, সে শুধু ক্রিকেট দেখে সে ছেলেটা, আমাদের বন্ধু সে ছেলেটা। তো সেই জন্য তোমাদেরকেও বলছি যাই আই লিগ দেখো, সব খেলা দেখো, আই লিগ দেখো, আইএসএল দেখো, সিএফএল দেখো, সেকেন্ড ডিভিশন লিগ দেখো, সব কিছু, বিদেশের লিগ দেখো, সব দেখো, তার সাথে ইন্ডিয়ার খেলাটা নিশ্চয়ই অবশ্যই দেখো। আর এএফসি এশিয়ান কাপ ইন্ডিয়া এই মুহূর্তে যা ফর্মে আছে, তো আমরা আমরা তো আশাবাদী যে ইন্ডিয়া রাউন্ড অফ 16 এ যাবে। তো সেই জন্য তোমাদেরকে তোমরাও ওইভাবে রেগুলার খেলা দেখো আমাদের মতো, আর আমরা তো খেলার সময় লাইভে আসবোই। আর ইন্ডিয়াকে চিয়ার আপ করো যাতে ইন্ডিয়া অবশ্যই রাউন্ড অফ 16 এ যেতে পারে, এবং এই এনথুটা যেন ইন্ডিয়ার প্লেয়াররা পায় যে না আমাদের, আমরা বাইরে এসে খেললেও আমাদের দেশের দেশবাসীরা ঘরে বসে আমাদেরকে চিয়ার আপ করছে, আমাদেরকে সাপোর্ট করছে। আজকে যে এক্সাইটমেন্টটা দেখছো আমাদের মধ্যে, সেটা আজকে প্রচুর লোকের মধ্যে দেখলাম, মানে আমরা যখন খেলা থেকে বেরোলাম তখন প্রচুর লোকের মধ্যে এই এক্সাইটমেন্টটাই আমরা দেখতে পেলাম। এই যে বন্ধুর কথা ও বললো, তার মধ্যেও সেই এই সিমিলার এক্সাইটমেন্টটা ছিল। অনেক কিছু বলে ফেলেছি, আজকে এই পর্যন্তই, টাটা। একসাথে দেখা হবে।